আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হলে তৃণমূলকে শক্তিশালী করতে হবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য ডক্টর আব্দুর রাজাক। সকালে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। মঙ্গলবার সকালে রাজধানীর ইস্কাটনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের 19 নম্বর ওয়ার্ড ইউনিট সম্মেলনে বক্তারা কমিটিতে যেন কোনো সন্ত্রাসী মাদক ব্যবসায়ী চাঁদাবাজ আসতে না পারে সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আব্দুর রাজাক অভিযোগ করে বলেন, মির্জা ফখরুল্লাহ দেশের কোনো উন্নয়ন চোখে দেখেন না, কারণ তারা পাকিস্তানের প্রেসক্রিপশনে চলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলুর তাপস। আওয়ামী লীগকে শক্তিশালী করতে, আওয়ামী লীগকে মজবুত করতে এই তৃণমূলের কর্মীদের সবচেয়ে বেশি অবদান। তারাই আন্দোলন করে, তারাই সংগ্রাম করে, তারাই মাথা পেতে নেয় গুলি, তারাই মাথা পেতে নেয় অত্যাচার নির্যাতন।